বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ ফার্ম হবে সৌদি আরবে। সৌদি আরবে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ করবে সফট ব্যাংক গ্রুপ কর্পোরেশন এবং ভিশন ফান্ড। 2030 সালের মধ্যে এর মাধ্যমে 200 গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান সফট ব্যাংকের প্রধান নির্বাহী মাসোয়াশি সন। বিশ্বব্যাপী বর্তমানে মোট সৌর বিদ্যুতের মজুদ রয়েছে 400 গিগাওয়াট এবং 2016 সাল পর্যন্ত মোট পারমাণবিক শক্তি ছিল 390 গিগাওয়াট। বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশটি বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত তেল ব্যবহার করছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সৌর বিদ্যুতের পথে এগোচ্ছেন। 200 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে মোট খরচ ধরা হয়েছে $200 বিলিয়ন। প্রাথমিকভাবে 7.2 গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে $500 কোটি। 2030 সালের অর্থনৈতিক সংস্কারের যে পরিকল্পনা রয়েছে সৌদি আরবের, তাদের তেলের উপর নির্ভরশীলতা কমানোর কথা বলা হয়েছে। যুবরাজ সালমান বলেন, সৌদি রাজত্বে প্রচুর খালি জমি রয়েছে ভালো প্রকৌশলী, এছাড়া এখানে সারা বছর সূর্য কিরণের অভাব হয় না। বর্তমানে সৌদি আরবে 7 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর এজন্য 3 থেকে 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। জ্বালানি বিশ্লেষক পিটার জানান। সংবাদ সংস্থা বয়টার্সকে বলেন, সৌদি আরবে অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে পোস্ট ফসিক জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়তে চায়, যার ফলে তারা আরও বেশি তেল রপ্তানি করতে পারবে। এবং তিনি জানান, এখন পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌদি আরবে ভবন নির্মাণের কাজ চলছে খুব দ্রুতগতিতে। তবে সফট ব্যাংক গ্রুপের সঙ্গে চুক্তির ফলে কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। 2030 সালের মধ্যে 200 গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সহজ হবে। দর্শক, সৌদি আরব এবং প্রবাসী ভাইদের সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।